السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي خلق الخلق بين الكاف والنون والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ورسولنا ورسول ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا سيدنا محمد عالم ما كان وما يكون وعلى آله وصحابه وأوليائه ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قد أفلح من تزكى وزكى واسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي گل جلانے پاک بے ہم تو ہی اللہ محبت بولو سیدنا مولانا جس چاہا در پہ بلا لیا جس چاہا اپنا بنا لیا جس چاہا در پہ بلا لیا جس چاہا اپنا بنا لیا اے بڑے کرم کے فیصلے اے بڑے نصیبوں کی بات ہے بلغ العلا بگہ کشف دو جا بھی جا
حسنت جمی یو خصالیه صلو علیه و آلیه صلو علیه و آلیه মনটাকে একটু নরম করে মদিনা ওয়ালার দিকে মুতাওয়াজ্জ করে আসুন। দুঃখের দিনের নবী, আমরা আমাদের বিপদের কাণ্ডারী নবীকে স্মরণ করতে চাই কি চাই না? আসুন মনটাকে নরম করে দিন, চোখটাকে বন্ধ করে মদিনার দিকে মুতাওয়াজ্জ করুন। আমার সাথে সবাই পড়ুন, দুঃখের দিনের দরদি নবী কমলি নবী কমলি ওয়ালা দুঃখের দিনের দরদি নবী কমলি তুমি আসবে জানি আধারে রাতে জ্বলবে চেহারা গলা নবী কমলি ওয়ালা জাগবে জবে জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌশলের পিয়ালা নবী কমলি ওয়ালা মজবুরি আয় উঠলে তুফান তাই না আমি ডরি জানি আমায় তুলে নেবে তোমার শফাতের দরি তোমার বেগম নয়ন জানি করবে জানি রাঙবে ধূসর দিনগুলি তোমার কিয়ালা নবী কমলি ওয়ালা দুঃখের দিনের দরদি নবী কমলি নবী কমলি ওয়ালা। ও বলি আলহামদুলিল্লাহ, একটু মোহাম্মদ বলি আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ওলিয়ে কামেল পীরে মুকাম্মেল হযরত কিবলা শাহ আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম খলিফা, বেলায়েতে আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শাহ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বেলায়েত দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহা পবিত্র উরুস মুবারকে মধ্যমণি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দীন ও মিল্লত আব্বা হুজুর কিবলা ও কাবা মাদ্রাসাতুল আলী মঞ্চে আসি দিগার উলামায়ে কেরাম, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নবীর প্রেমী
অলি প্রেমী বাবারা ভাইরা প্রধানশী মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম রহমানি ও রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে শুকরিয়া জ্ঞাপন করছি সেই রব্বে জালালের পাক আলিশান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন শীতকে উপেক্ষা করে দুনিয়ার জ্বালার যন্ত্রণাকে পেছনে ফেলে দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিকে মহব্বত করে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শ্রবণ করার তৌফিকটুকু দান করলেন, সেই রব্বে জালালের দরবারে শুকরিয়া দান সকলে বলে আলহামদুলিল্লাহ, একটু মহব্বত বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি বিশ্ব সভার সভাপতি সাইয়্যেদুস সাকলাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন হুজুরে পূর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর নূরানি কদমে। আল্লাহ পাক যেন আমাদের নগণ্যদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ আর সালাম এ নাজরানা হাদিয়া আর কামাউলার কদমে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমি আলোচনা করার জন্য এখানে দাঁড়াই নাই, আলোচনা করার মতো রাইলের আমল কোনো কিছুই আমার নেই। আর আপনারা সকলেই জানেন এই বিশাল অনুষ্ঠান আঞ্জাম দিতে কি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি, আলোচনা করার মতো যে স্টেমিনা বা এনার্জি প্রয়োজন সেটা আসলে থাকে না, অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আজকে এই জান্নাতের বাগানকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন, যাদের কারণে আজকে এত সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। আল্লাহ পাক আপনাদের এই খেদমতকে কবুল করুন সকল বলুন আমিন। আর যে কথাটি না বললেই নয়, যার অক্লান্ত পরিশ্রম যার একক প্রচেষ্টা বললে মোটেও অত্যুক্তি হবে না, যার যার একক প্রচেষ্টায় আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন আব্বাহুদকে ব্লক আবার অক্লান্ত পরিশ্রম। আপনারা সবাই জানেন দীর্ঘ দেড় দুই মাস যাবৎ আব্বাহুদকে ব্লক এত বেশি মাহফিলটাকে সফল করার জন্য কষ্ট করেন যা আমরা দেখে আপনারা দেখেন না, ঠিক কিনা বলেন না? আপনারা জানেন আমার বয়স হচ্ছে 25 বছর, আজকে প্রথম আমি স্টেজে উঠলাম। বিগত মাহফিল গুলোতে কখনো আমাকে স্টেজে আপনারা দেখেছেন? আমি মূলতই উঠেছি যেন আপনাদের কাছে একটু পরিচিত হই আর একটু দোয়ার ভাগিদার হতে পারি। আলোচনা অনেক হয়েছে অনেক হবে, বিজ্ঞ উলামায়ে কেরাম এই মঞ্চে আছেন আলোচনা করবেন, আপনারা অনেক আলোচনায় শুনবেন। আমি শুধু আপনাদেরকে কয়েক মিনিট একটু টনক নাড়ানো কথা বলতে চাই, যুগের চাহিদা কি, আমরা কোথায় আছি। হয়তোবা আমার কথাগুলো আপনাদের শ্রুতি মধুর হবে না, আমি আপনাদের মনোরঞ্জন করতে পারবো না, আমার কণ্ঠস্বর ভালো না। আপনারা তো কণ্ঠস্বর ভালো না হলে আলোচনা শুনেন না, শুনেন? আপনারা চান যেন আপনারা মনোরঞ্জিত হতে পারে, কিন্তু যুগের চাহিদা কি আমরা সেটা জানি না। আজকে সুন্নিয়তের অবস্থান কোথায় আর আমরা কোথায়, আমরা কোথায় গেলাম আর সুন্নিয়ত কোথায় গেল? আপনারা চান বক্তা গজল গা নাট গা চিল্লা চিল্লি করুক, আপনাদেরকে উৎফুল্ল রাখুক, কিন্তু মূলত সুন্নিয়তের খেদমতের ক্ষেত্রে কোরআন হাদিসের আলোচনা আমাদের কাছে কোথায় গেল? আমরা সুন্নিয়ত নিয়ে কোথায় এসে দাঁড়ালাম? আমার বড় ভাইয়ের মুখের একটা কথা আমি নকল করতে চাই, উনি বলেছিলেন একদিন, কথাটা আমার অনেক ভালো লেগেছে। নোকিয়া ফোন চিনেন না? সবাই বলেন না নোকিয়া ফোন চিনেন না? এক সময় আর কোনো ফোন ছিল নোকিয়া ছাড়া? আর কোনো ফোন
ছিলাম। এখন কি কেউ নোকিয়া দেখেন? বড় মোবাইল কোনোদিন নোকিয়া দেখেন? কথা বলে না দেখেন? আমি দুর্বল মানুষ, আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, রেসপন্স করেন আমার কথায়, সারা দিন, তাহলে আমি আপনাদেরকে কথাটা হয়তো বা বুঝাতে পারবো। খুব অল্প সময় ডিস্টার্ব করবো, বিজ্ঞ আলোচকরা করবেন আলোচনা, আমি শুধু আপনাদের টমকটাকে একটু নাড়িয়ে দিতে চাই। নোকিয়া ফোনের বড় ফোন দেখেন আপনারা? কেন দেখেন না? যখন ছোট মোবাইল ছিল সবাই নোকিয়া ইউজ করছে, কিন্তু যখন স্মার্টফোনের যুগ আসলো, আমাদের হাতে সবাই একটা স্মার্টফোন আছে না, স্মার্টফোনের যুগ আসলো, তখন নোকিয়া তার ডাইমেনশনটা যেটা ছিল, মূলটা যেটা ছিল, যুগের চাহিদায় সে স্মার্টফোন তৈরি করতে পারে না, সে তার ছোট মোবাইলেই রয়ে গেছে। এর ফাঁকে স্যামসাং, হুয়াওয়ে এর মতন ব্র্যান্ডরা স্মার্টফোন মানুষের হাতে দিয়ে দিছে, সাথে সাথে তাদের বাজার ডেমোলিশ হয়ে গেছে। আজকে আর নোকিয়ার বড় ফোন দেখা, বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি সময়ের চাহিদার প্রেক্ষিতে তাদের পরিবর্তন না করার কারণে সে আজকে ধ্বংসের পথে। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সেই নোকিয়ার মতো হয়ে গেলাম না তো? যুগের চাহিদা কি আমরা বুঝবো না? আপনারা দেখেন একটা সময় কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বললে, শুদ্ধ ভাষায় সুন্দর ভাষায় কথা বললে মানুষ শুনত না, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতেই স্মার্টফোন আছে না নাই, মুহূর্তের মধ্যেই বক্তব্যগুলো ছড়ে যায়, মুহূর্তের মধ্যে আপনারা এখানে হাজার পাঁচেক মানুষ থাকতে পারেন, আমার কথা শুনতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক ঘন্টায় 15 লক্ষ মানুষ দেখতে পারেন একটা ভিডিও। আপনারা জানেন তথাকথিত ফেমাস বক্তারা, তাদের এই সুন্দর মুখরোচক কথায় যুগের চাহিদা তারা নিজেদেরকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা পারি নাই, আমরা এখনো সুরেলা কণ্ঠস্বরের মধ্যে রয়ে গেলাম, পারলাম না পরিবর্তন করতে। এর জন্য প্রয়োজন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আজকে বক্তারা সুন্দর ভাষায় আমার রাসূলকে সিক্স প্যাক বলতেছে, আজকে বক্তা বলতেছে মদ খেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মাতলামি করে নামাজ পড়িয়েছেন, আজকে বক্তা বলতেছে আমার নবী নাকি নিরক্ষর। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমার কথাগুলো বলছি, একটু শুনুন আমার কথাটা, আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে বলছি, আপনি যে মুখরোচক কথাগুলো শুনতেছেন এর নেপথ্যের কারণ কি, এর পেছনে কার হাত, একটু চিন্তা করেন। এক ঘন্টার একটা বক্তব্যের মধ্যে একটা ইমান বিধ্বংসী কথাই যথেষ্ট কথা বলুন ঠিক কিনা? আজকে বক্তারা বলতেছে নিয়ত করে আল্লাহর ওয়ালির দরবারে আসা যাবে, কথা বলেন যাবে? আরেকটু জোরে বলুন না, কথা বলে আসা যাবে না? কেন আসা যাবে না? তারা একটা সুন্দর হাদিস রেফারেন্স দিচ্ছে, লাতা সুন্দর রিহাল ইল্লা ইলা সালাসাতা মাসাজিদা, যে তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে নিয়ত করে যাওয়া যাবে, কথা বলা যাওয়া যাবে? কথা সব বুঝেন, আমি কথাগুলো খুব অল্প সময়ের মধ্যে শেষ করি, যে তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে, কোথায় কি কি ব্যতীত, কি ব্যতীত মসজিদ, জোরে বলুন না, কি ব্যতীত মসজিদ, ব্যতীত অন্য কোথাও অধিক সওয়াবে আশা যাওয়া যাবে? আল্লাহ রাসূল স্পষ্টই এখানে উল্লেখ করলেন যে তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে অধিক সওয়াবের আশায় নিয়োগ করে যাওয়া যাবে না, কিন্তু এই হাদিসটাকে তারা পুঁজি করে বলতেছে যে আল্লাহর ওলির দরবারে, আপনারা শুনে অবাক হবেন, বলতেছে আল্লাহর নবীর রওজায় আপনাকে আছে নিয়োগ করে যাওয়া যাবে না, উচ্চারণ করে নাউজুবিল্লাহ, যেখানে আমার রাসূল বলছেন মান যারা তাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজায় আফদাল জিয়ারত করবে তার জন্য শাফাআত করে আমি নবীর জন্য ওয়াজিব, সুবহানাল্লাহ, মান জাআনি জায়রান লা তাহমিলুহু হাজাতুন ইল্লা জিয়ারতি ইল্লা কুনতু লাহু শাফিয়ান আও শাহীদান ইয়াউমুল কিয়ামা, যে কোনো কারণ ছাড়া শুধুমাত্র, লক্ষ্য করুন কথাটা, শুধুমাত্র আমি নবীর জিয়ারতের উদ্দেশ্যে, মসজিদে নববীতে জিয়ারতের উদ্দেশ্য না, নামাজ পড়ার উদ্দেশ্য না,
শুধুমাত্র আমি নবীর দরজায় আকদাস জিয়ারত করার জন্য আমার মদিনায় পাকে আসবে তার জন্য সাফাত করে আমি নবীর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বক্তা স্পষ্ট তো বলে দিচ্ছে লাচ্চা সত্য ইহা লিল্লাহ সালাসাতা মাসাজিদা, কত বড় মিথ্যুক তারা। কোন হাদিস কোথায় নিল? আপনারা জানেন কাবা শরীফে নামাজ এক রাকাত নামাজ পড়লে জোরে বলে না কত রাকাত সওয়াব? মসজিদে নববীতে বাইতুল মুকাদ্দাসে তেলে আল্লাহ রাসূলের হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে অন্য কোথাও মসজিদ ধরেন বাইতুল মোকাররমে আমি যদি নিয়ত করে যাই নামাজ পড়লে হয়তো 10,000 সওয়াব হবে, এরকম নিয়ত করে যাওয়া যাবে না। আল্লাহ রাসূলের হাদিসে পাক ছিল এটা, কিন্তু নিয়ে গেল কোথায়? যে আউলিয়া কেরামের মাজারে পাকে। আপনারা কি এখানে অহেতুক এসেছেন? দেখেন আপনারা অনেক কষ্ট করে এসেছেন, শীতকে উপেক্ষা করে এসেছেন, বাড়িতে ঘুমিয়ে থাকতে পারতেন। আমরা আপনাদেরকে পর্যাপ্ত খাবার দিতে পারছি না। অনেকে এখানে আছেন যাদের পেটে প্রচুর খিদা, কিন্তু আপনারা কার মুখোমুখি এসেছেন? জোরে বলুন, কার মুখোমুখি এসেছেন? আল্লাহর। এখন আসুন যে আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। আমাদের মূল আসল হচ্ছে আমরা আল্লাহর মহব্বতে এসেছি, কথা বলো। কারণ যে আল্লাহর ওলিকে ভালোবাসবে পক্ষান্তরে সে আল্লাহকেই ভালোবাসবে। আল্লাহর ওলির দরবার আল্লাহর দরবার, কথা বলুন ঠিক কিনা? এখন কথা হচ্ছে যারা বলতেছে আমার নবী পাকে রোজায় নিয়ত করে যাওয়া যাবে না, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, কিন্তু আসুন আমরা দেখব কোরআন কি বলে। কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, কথা শুনবেন গভীর মনোযোগ, তোমরা যদি তোমাদের নিজেদের উপর জুলুম করো, কার উপর কথা বলো না, কার উপর নিজেদের উপর জুলুম করো। জুলুম মানে কি? যদি তোমরা পাপ করো, যা উল্টা তোমরা আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় কেন আপনাদের? আমি প্রায় আলোচনায় বলি সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় কেন? আপনারা জানেন না সুবহানাল্লাহ কি ছিল? সুবহানাল্লাহ তামলাউ মা বাইনা আসসামাই ওয়াল আরদ, একবার কেউ যদি আমি আল্লাহর প্রশংসার্থে সুবহানাল্লাহ বলে আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সওয়াব কি আপনারা চান না? এখানে যতটা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে ক্ষণে আপনার সওয়াবের ভাগিদার হতে চাই কিনা? কেননা এই এই আজকের এই দিনটা এই রাতটা নর্মাল সাধারণ কোন রাত না। আচ্ছা লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, শবে মিরাজ, এইসব রাত কি স্বাভাবিক রাত? দেখেন আমরা ওই রাতগুলোকে কত মর্যাদা দেই, দেই কি দেই না? একটা মুহূর্ত আমরা অহেতুক কাজে কাছাই না। পারলেই তো স্পি পড়ি, পারলেই দুই রাকাত তফল নামাজ পড়ি, করি তো ওই না। কিন্তু কথা হলো কেন লাইলাতুল কদরের মর্যাদা কেন? আচ্ছা 27 তারিখে পড়ে যে 28 তারিখ ইরাক কি আল্লাহ মানে শূন্য? এটা কি 16 ঘন্টা লাইক না 10 ঘন্টা? ওই আগেটার মতো সব তো ঠিকঠাক, সময় ঠিক, টাইম ঠিক, রাত আল্লাহ সব সৃষ্টি, কিন্তু এই রাতটা কেন হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ হলো? আল্লাহ কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি হু কে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওটা কি? কোরআন। কোরআনকে এই রাতে নাজিল করার কারণে এই রাতটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। বলো সুবহানাল্লাহ। কথাগুলো ছন্ন ছাড়া অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো কথা বলবো, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন যে কোরআনকে নাজিল করার কারণে এই রাতটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কিন্তু যে ভাইয়েরা আজকে বলতেছে যে মিলাদুন নবী নাই, মিলাদুন নবী বিদআত, মিলাদুন নবী রাতের কোন ফজিলত নাই, আমি বলতে চাই কোরআন বড় না নবী বড়? যে নবী শাফাতের মালিক, যে নবী লেওয়াল হামদের মালিক, কাল হাসরের ময়দানে যখন সকল নবী ছুটাছুটি করবে আল্লাহর ডানে স্টেজ বসিয়ে বসে থাকবেন আমার কামলিওয়ালা নবী, আমার নবী
নবী সর্বপ্রথম কাল হাশরের ময়দানে উম্মতের পক্ষ থেকে ভাষণ দিবেন। জানেন না আপনারা এগুলো? যে নবী না আসলে কোরআনের কোন অস্তিত্বই থাকতো না, শুধু কোরআন কেন এটা দুনিয়া তমাম বিশ্ব কিছু থাকতো থাকতো না। আজকে কোরআন নাযিল এর রাতটা যদি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ হয়, এখন বলতে পারে যে লাইলাতুল কদরের কথা তো আল্লাহ কোরআনে স্পষ্টই বলে দিয়েছেন, সূরা নাযিল করে সূরাতুল কদর নাযিল করে আল্লাহ বলে দিলেন, কিন্তু আল্লাহ নবীর রাতটাকে বলে দিতে পারলেন না। আরে এটাই তো ইমানদারের জন্য বড় পরীক্ষা। তোমরা যারা মুনাফিক, তোমরা যারা অন্তরে আমার রাসূলের বিদ্বেষ রাখো, তাদের কি আল্লাহ এগুলা বোঝান না? আল্লাহ আমাদেরকে সুস্থ আকল দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আমরা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। তোমার ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, তোমার ভেতরে যদি আমার রাসূলের ইশক না থাকে, তুমি যতই আমল করে কোনো কাজে আসবে না। তো নিসবতের কারণে দুনিয়ার সবকিছু দামি হয়েছে, কথা বলুন ঠিক কিনা? নিসবত বুঝছেন সম্পর্কের কারণে। আমি যে কথাই ছিলাম যে আজকে রাতটা আমাদের জন্য কতটা সম্মানিত, প্রতি মুহূর্ত প্রতিটা ক্ষণ কতটুকু দামি একটু খেয়াল করুন। কেন দামি? দুনিয়ার মধ্যে যা কিছু দামি হয়েছে সবকিছু নিসবতের কারণে দামি হয়েছে, কোরআনের সাথে নিসবত থাকার কারণে লাইলাতুল কদর দামি হয়েছে, হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পর্ক থাকার কারণে সাফা ওয়াল মারওয়া দামি হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া দুটো কি? পাহাড়, পাহাড় পাহাড় ছিলেন না, কিন্তু এটাকে আল্লাহ শাআইরিল্লাহ বললেন, আল্লাহ নিদর্শন বললেন। কেন? আমাদের এখানে অলিপুর টলিপুর পাহাড় নাই, কথা বলার নাই। এখন যদি আপনি এখানে দৌড়ান তাই হবে? কেন হবে না? আল্লাহ কোরআনে এই পাহাড়ের কথা বললেন, এই পাহাড়কে আল্লাহর নিদর্শন বললেন। কেন বললেন? কারণ এই পাহাড়ের নিসবত আল্লাহর পয়গাম্বরের জলিলুল কদর বিবির সাথে, যার কারণে এই সাফা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ওয়াত্তাখাযা মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আপনারা পড়েন না আব্বা যুগে বসে যারা হজে গেছিলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নাই, গর্বেন আল্লাহ যেন হজ করে আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আপনার মাকামে ইব্রাহিমের দুই রাকাত নামাজ পড়েন না, নফল নামাজ তাওয়াফ করার পর আব্বাজানকে বসে সবাই করছেন, হজ কারা কারা করেছেন হাত তোলেন দেখি, করছেন না আপনারা? করছেন। এখানে মাকামে ইব্রাহিমটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, বুঝেন? ইব্রাহিম সালাম যখন কাবা নির্মাণ করেছিলেন, এই পায়ের ছাপটা হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি এটা রেখে দাও, আমি পরবর্তী নবীর উম্মতের জন্য তোমার এটাকে নিদর্শন রেখে দেব। এখানে তাওহীদের জায়গাটা আমার চত্বর, এখানে আল্লাহ ইব্রাহিমের পায়ের ছাপকে রেখে দিলেন, আবার বললেন এখানে কে নামাজ পড়তে। এই পায়ের ছাপ কেন দামি হলো? তার খলিলের সাথে নিস্পত থাকার কারণে, কথা বলুন ঠিক না? তার খলিলের সাথে নিস্পত থাকার কারণে এই পায়ের যুগলের ছাপ চাই। আল্লাহ কাছে শুধু প্রিয় না, এখানে নামাজ করার কথা বলছে, নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত। কেন বললাম যে এটা আমার খলিলের সাথে নিস্পত? আর আজকে এই রাতটা আল্লাহর ওলির বেলায়েতের সাথে নিস্পত। যেদিন হযরতকে প্রাণ মতন জবরদস্ত আল্লাহর ওলি মনোয়ার আলী কিবলাকে বেলায়েত দান করেছিলেন, যারা তরিকত গন্তি তাদের জন্য এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার অবাক লাগে, অনেকেই দেখছি দরবার শরীফে আসছেন, কিন্তু এই সংখ্যাটা খুবই কম, হাতের সংখ্যাটাই বেশি। আমরা দেখি এখানে আমরা যখন জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, অনেকেই ডানে বামে ঘুরলেন, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত কষ্টদায়ক। শুনেন না, গান বাজনা শব্দ শুনতেছেন? শোনা যায়? খোদার কসম এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, কথা বলেন না কেন? যারা আল্লাহর বলির বাজারকে কেন্দ্র করে বেহালা বোনা বেলাল্লা
আছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক? এদের সাথে সুন্নিয়াতের কোন সম্পর্ক? লানাতুল্লাহ, এদের উপর আল্লাহ লানাত করবে। ফারুকে আজম যদি আজকে জীবিত থাকতেন তাহলে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত জলিলুল কদর এত বড় একজন আল্লাহর ওলির মাজারে প্রাঙ্গণে যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তারা আজকে মানুষকে মুসলিম থেকে খারেজ করে দিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? উমর ফারুক বেঁচে থাকলে তাদের শিরক ছেদ করে ফেলত। আমার তো মন চায় আমার যদি প্রশাসনিক ক্ষমতা থাকতো এগুলো সবটাই আমি শিরক ছেদ করে ফেলত। কথা কন না কেন? আজকে অনুষ্ঠান 104তম, দুই দিন ধরে আমরা পীর মুরিদি করি না, আমরা হয়তো বা যোগ্য না, আমাদের হয়তো বা যোগ্যতা নাই, কিন্তু আপনারা আমির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নাই? দেখেছেন শরীয়তের বাহিরে কখনো চলতে? আমি দেখেছি 140 মিনিট দিতে, আমি দেখেছি এশার নামাজ দিয়ে ফজরের নামাজ পড়তে, আমি দেখেছি আমি 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 আপনারা দেখেন নাই? আমরা কোন দরবারের মুরিদ বুঝেন না? আন্দাজ করেন কোথায় এসেছি আমরা, কার পায়ে ধরলাম, কার ধরিতে ধরলাম? হযরতকে আপনারা সিলসিলাকে ফলো করেন, বর্তমান অনেক দরবার গুলোকে দেখেন, অনেক দরবারই হক আছে, আমরা কোন দরবারকে খারাপ বলি না, কিন্তু আপনাদেরকে আজকে আমাদের 104তম উরুস মোবারক থেকে দেবতহীন কণ্ঠে আমরা ঘোষণা দিতে চাই যে এই মুরাদবন জাতীয় যে সকল দরবাররা আল্লাহর ওলির উরুসকে কেন্দ্র করে নারী দিয়ে বাজনা বাজিয়ে বাদ্যযন্ত্র দিয়ে গান গে উরুস উদযাপন করে তাদের সাথে সুন্নিয়তের কোন সম্পর্ক না। চোখ খান খোলা রাখবেন, চোখ খান খোলা, অনেক বুঝবেন আমরা কোন তরিকার মধ্যে আছি। আমরা হযরত কিবলা দামান ধরেছি, বংশ পরম্পরায় আপনারা দাদা কিবলা কোন যুগের আলেম জানেন? 49-এ কামিল, 1949 সালে কামিল পাস। দাদা কিবলা আমাকে বলছেন যে এই সকল মানুষ ধুতি পড়তে লুঙ্গি, 49-এ কামিল, এখান থেকে দেওর গাছ কত দূর জানেন? কমসে কম 7-8 কিলোমিটার হবে, ওইখানে গিয়ে প্রাইমারি শেষ করেছে। আমি দেখেছি শেষ বয়সে তালজানটা আমাকে পড়িয়েছেন, শুধু আরবি আলিফ বা তাসা পড়িয়েছেন না না না, ইংরেজি বাংলা অঙ্ক সব করেছেন। আই আমি উইয়া ওরা ইউ তুমি ইউ তোমরা হিসে দে তারা শিশে সু যে তারা দাদাবার জমান থেকে শিখা, এখন আমাদের ছোট স্লো কোন যুগের শিক্ষিত চিন্তা করতে পারে? এই গ্রামে যারা প্রবীণ স্টুডেন্ট তারা জানে আমাদের এই দরবারটা মামুলি কোনো দরবার না, এই কথা চিন্তা করবেন না। আপনাদের টনকগুলো নড়াতে চাই কেন? ওই যে নোকিয়া ফোনের কথা বললাম যে আপনারা যদি যুগের চাহিদায় পরিবর্তিত না হতে পারেন, নিজেকে পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনাকেও ধ্বংস হতে হবে। যুবক ভাইয়েরা, অন্যের মুখরোচক কথায় আপনারা যে কোনো বক্তারই আজকে ইউটিউব সোশ্যাল মিডিয়া সার্চ করলেই আপনারা পেয়ে যান, ভিউ 3 মিলিয়ন, মানে বক্তা কো ভালো। ওই দিন আমি বক্তা দেখলাম বলতেছে যে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, বলেন না চাওয়া যাবে, কে বলছে? সেই ফেমাস বক্তা বলেছে। কিন্তু আমার রাসূল বুখারী শরীফে হাদিসে বলেন আল্লাহু ইউতি আনা কাসে, আল্লাহ আমাকে দেন আমি হাবিব বন্টন করি। চিন্তা করছেন বক্তা কি বলছে? 1 ঘন্টার কথা কিন্তু তাওহীদ রিসালাতের উপর ছিল, কিন্তু একটি কথাই আপনার ঈমানকে ধ্বংস করে খালি গয়। আমরা বলে মাঝে আর বুঝারি, কেদা বুঝারি? আচ্ছা আমরা মাঝে পৌঁছাই, আমরা মাঝে গিয়ে শেষ দাদু। এখন কথা হচ্ছে আমাদের উপরে যে তসবত গুলো দেওয়া হয় এর জন্য আমাদের দোষ আছে না? কথা কম না কেন? বলতেছি যে আমি কিছু হক কথা বলবো, কথাগুলো অনেক তিক্ত, কিন্তু ওই যুগের চাহিদায় আমাকে বলতে হচ্ছে, কেননা আমার ভার্সনটা আপডেট, আমি নতুন ভার্সনের, আমি এই যুগের,
আমি তরুণ, আপনারা অনেকেই বয়োজ্যেষ্ঠ, আপনারা অনেক কিছুই বুঝেন না, যুগের চাহিদা আপনারা অনেকেই জানেন না, মাজারগুলোকে আমরা কেন পবিত্র করতে পারি না, যেখানে আল্লাহর রহমত বর্ষিত সেই জায়গাটাকে আমরা পবিত্র করতে পারি না, আল্লাহর ওলির সাথে নিসবত রেখে এই কুকুরের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, বলো সুবহানাল্লাহ। তাহলে স্থানটা কত পবিত্র, যে আসহাবের কুকুর কিভাবে বসেছিল ওই গুহার সামনে, আল্লাহ সেই কথাটা কোরআনে বর্ণনা করেছেন, অল্পহু ওয়াসিতুন জিরাআ বিল ওয়াসিত, যে ওনাদের কুকুর গুহার মধ্যে পাটা ছড়িয়ে বসেছিল। এখন একটা চিন্তা করুন গভীরভাবে, আল্লাহ কুরআন তো পুরোটাই হেদায়ত, কুরআন তো আল্লাহ আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছো, কুরআনের প্রত্যেকটা কথাই আমাদের জন্য কথা বলে না, আল্লাহ কুরআনের প্রত্যেকটা কথা প্রতিটা অক্ষর যদি আমাদের জন্য হেদায়ত হয়, তাহলে আল্লাহ এই কুকুর একটা নাপাক প্রাণীর কথা আপনি কেন কুরআনের সামনে বর্ণনা করেন? আল্লাহ কো চিন্তা কর, কুকুর যদি আল্লাহর ওলির সঙ্গে ধরে তার কথা কোরআনে জিকির হতে পারে, তোমরা আশরাফুল মাখলুকাত যদি আল্লাহর ওলির সঙ্গে ধরো তোমাদের মর্যাদা কি হবে? এই পবিত্র জায়গা যেখানে দোয়া কবুল হয় আল্লাহর ওলির দরবারে, কথা কয় না জোরে মানে, আল্লাহর ওলির দরবারে আসলে দোয়া কবুল, আমার কথা না কোরআনের ঘটনায় বর্ণনা করে একটু শেষ করে ফেলে, আর কয়েক মিনিট আর কয়েক মিনিট বলে শেষ করে ফেলে, আল্লাহর ওলির দরবারে আসলে কি কবুল হয়? হযরত হান্না সালামুল্লাহি আলাইহা, একটু মনোযোগ দিয়ে শুনবে ঘটনাটা, কোরআন সূরা আলে ইমরান বর্ণনা করতেছে ঘটনা, হযরত ইমরান আলাইহিস সালামের বিবি হযরত, জোরে বলেন না হান্না, হযরত ইমরান আলাইহিস সালামের বিবি কি হান্না, ইমরান আলাইহিস সালামের নামে এই এই সূরার নামকরণ হয়েছে সূরা আলে ইমরান, সূরা বাকারার পরে সূরা কি আলে ইমরান, কার নামে নামকরণ হয়েছে ইমরান আলাইহিস সালামের, এই দম্পতির কোনো সন্তান নাই, কিন্তু জননী কদর আল্লাহর মাহবুব বান্দা বান্দি, কোনো সন্তান নাই তাদের, ওনার তো আল্লাহর তাকসিমে আল্লাহর বন্ধনে খুশি, বলুন দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আল্লাহ আমার জন্য যা পছন্দ করেছেন তা নিজের জন্য পছন্দনীয় করা, কথা বলুন, দেখেন একজন বিশাল অট্টালিকায় বাস করে আর একজন এই শীতকালে কম্বলটুকু তার নাই, এটা কি আল্লাহর তাকসিম, এটা আল্লাহ বন্টন, আল্লাহ আমার জন্য যা নির্ধারিত করেছেন তাতে খুশি হওয়া পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, আমি হতে পারি গরিব, আমি হতে পারি চামার, আমি হতে পারি মুচি, কিন্তু আল্লাহ আমাকে মুচি হিসেবে সিলেক্ট করেছেন যার কারণে তো আমি মুচি, কথা বলুন, তো সর্ব অবস্থায় কার শুকরিয়া করতে হবে, যে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো ভালো রেখো, কথা বলুন, শুটকির তরকারি দিয়ে ভাত খেলে শুধু শুটকির স্বাদটাই পাওয়া যায় অনেক মজা না, তখন কি রসগোল্লার কথা মনে হয়? তো আল্লাহ তুমি যদি আমাকে রিক্সা ড্রাইভার হিসেবে পছন্দ করে তুমি খুশি থাকো আল্লাহ আমিও খুশি, কথা বলুন, তো হযরত হান্না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন সন্তান নাই, ওনারা আল্লাহ যে বন্ধন তাদের খুশি হয়ে গিয়ে, হযরত হান্না সালামুল্লাহি আলাইহা একদিন শুয়ে আছেন, হঠাৎ দেখেন এক পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, হঠাৎ ওনার অন্তরের মধ্যে দুঃখ আসলো, আল্লাহ তুমি পাখিকে সন্তান দিলে তুমি আমাকে একটা সন্তান দিতে পারো না, তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি এই সন্তানটাকে তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য গোলাম হিসেবে দিয়ে দিবি, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন, গুনা সুবহানাল্লাহ, ওনার পেটটা বড় হলো, উনি গর্ভবতী হলেন, যখন সন্তান প্রসব হওয়ার সময় হলো দেখলেন যে প্রসব হয়েছে ছেলে হয় নাই মেয়ে হয়েছে, হযরত মরিয়ম আলাইহাস সালাম, জলিল কদর আল্লাহ একজন বান্দি, যে আল্লাহ আমি তোমাকে নিয়ত করেছিলাম তুমি যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে সেটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দিয়ে দিব, আল্লাহ
এখন তো ছেলে হয় না মেয়ে হয়েছে, আমি কিভাবে দিব? আল্লাহ বলতেছেন আমি যে মেয়ে তোকে দিয়েছি সেটা কোনো সাধারণ মেয়ে না। হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি যখন তার বয়স হলো, বড় হলেন উনি, যখন খেদমতে দেওয়ার সময় উনি আবার টেনশনে পড়ে গেলেন, এই মেয়েকে এই ছেলেদের ভিড়ের মধ্যে, তখন বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক এরকম খাদেম থাকতো, প্রায় 300টা ঘোড়ার চেয়েও বেশি ঘোড় ছিল, কয়টা ঘোড়? 300 বেশি ঘোড় ছিল, যেখানে খাদেম মান্নতের সন্তানরা থাকতো, বাইতুল মুকাদ্দাসে এবার বন্ধ করতো, এখানে থাকতো, যে এই ছেলেদের ভিড়ের মধ্যে এই মেয়েকে আমি কিভাবে দিব? উনি টেনশনে পড়ে গেলেন, উনি ভাবতেছেন কোনো বুজুর্গ আসবে যদি পাইতাম তাহলে ওনার দায়িত্ব দিয়ে আমি আমার সন্তানটাকে দিতাম, তাহলে সে এখানে খেদমত করত। তো উনি ছিলেন ইমরান আলাইহিস সালাম, এত বড় একজন জলিল কদর আল্লাহর বান্দা, তো ওনার সন্তানকে এই বংশের মেয়েকে নেওয়ার জন্য অনেকেই লাইন ধরলো, অনেকেই হয়তো একটা কম্পিটিশন শুরু করলো, তখন টোকেন দেওয়া হলো, আমরা টিকিট দিই না, চিনেন না, লটারি, লটারি করলো, লটারির মধ্যে নাম আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর জলিল কদর একজন পয়গাম্বর, হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নিলেন, ওনার দেখাশোনা করতেছেন, মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের হুজরার মধ্যে থাকেন, দিনে রোজা রাখেন, রাতে আল্লাহর ইবাদত করেন, আওয়াজ বলুন সুবহানাল্লাহ, সারা দিন রোজা রাখেন, রাতে আল্লাহর ইবাদত করেন। তো জাকারিয়া আলাইহিস সালাম প্রতিদিন কাজে যাওয়ার সময় দরজা লক করে কাজে যান, সন্ধ্যার সময় উনি খাবার নিয়ে আসেন, মরিয়ম আলাইহিস সালাম এই খাবার দিয়ে ইফতার করেন। তো একদিন উনি তালা লাগিয়ে গেছেন, কিন্তু ওনার কাজ থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, উনি সময় মতো আসতে পারেন নাই, উনি পেরেশান হয়ে গেলেন, হায় রে মেয়েটা রোজা রাখছে, সে কি দিয়ে ইফতার করবে? তাড়াহুড়া করে উনি দরজার তালা খুললেন, খুলে দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা বলুন সুবহানাল্লাহ, এখানে বেমৌসুমের ফল মরিয়ম আলাইহিস সালামের কাছে। উনি অবাক হয়ে গেলেন, দরজা বাহির দিয়ে লাগানো, কেউ ভেতরে প্রবেশ করা সম্ভব না, বাহির হওয়া সম্ভব না, তাহলে এই ফল কোথা থেকে আসলো? তাও বেমৌসুম। আচ্ছা এখন যদি আমরা আমার কাছে আম দেখুন, আপনি আশ্চর্য হবেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন 120 বছর বয়সে, ওনার বিবি ছিলেন 99 বছর বয়সে, ওনাদেরও কোনো সন্তান ছিল না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এই ফল কোথা থেকে আসলো? মরিয়ম আসলে জিজ্ঞেস করলেন, মরিয়াম এই ফল আন্না লাকি হাজা, এই ফল কোথা থেকে আসলো? উনি বললেন এই ফল আল্লাহ আমাকে দান করেছে, আল্লাহ যাকে চান তাকে বাইরে হিসাব দান করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি ভাবতেছ আমার মনের মধ্যে কেউ ভাব আসলো, হে আল্লাহ তুমি যদি বিয়ে মৌসুমে তোমার মাহবুব বান্দির জন্য ফল তুমি পাঠাতে পারো দরজা বন্ধ থাকা অবস্থায়, তাহলে হয়তো বা আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, তুমি আমাকে সন্তান দিতে পারো, পারে কি পারে না আল্লাহ? আচ্ছা আমরা আল্লাহর ওলির স্তর পরে এসে ওলির কাছে সন্তান চাই না, আল্লাহর কাছে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আমরা ওলিকে ওসিলা করি, আল্লাহর ওসির সাহায্য চাই, আল্লাহ তুমি তোমার মাহবুব বান্দা যদি তোমার কাছে তাই তুমি ফেরাও। এই প্রমাণ ঘুরে ঘুরে আমাদের দরবারে আছে না, যে কে 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 সন্তান পাইছেন এই দরবারে? আমার ওষুধ খেয়ে হাত আছে কেউ এখানে? হ্যাঁ অনেক হাত আছে, আমি দেখেছি আমাদেরকে বলা এখনো এই ওষুধ দেন, যে ওষুধের এখনো অনেক অনেক সন্তান করছে। ওই দিন আমরা বলতেছেন কত 38 কত বছর বয়সে এক মহিলার ঘরে সন্তান আছে। আমি নিজে আমার ঢাকাতে এক হিন্দু মহিলা থাকতাম, আমাদের হোস্টেলের অপোজিটে, ওনার ঘরে ছেলে হয় না মেয়ে হয়েছে, তো উনি কথাবার্তা বলতেছে যে আরে আমার যদি ছেলে না হয় তাহলে আমার জামাই ছেড়ে দিবে। তো আমি একটা ভাইয়ের বাসায় যেতাম, উনি শুনলাম আমার হাবি বড় একটা ফ্রেন্ড আছে, ও বলতেছে তোর আমার প্রশ্ন হয় না ওদের ভিডিও একটু ওষুধ দেয়। আমি বললাম আচ্ছা তো এই হিন্দু মহিলা, আমি বললাম আচ্ছা হিন্দু মহিলাকে আল্লাহ ভরসা, আল্লাহ নাম যদি আল্লাহ তো সবার, আল্লাহ সবাই পাবে না, রহমত ওয়াসিয়াত উল্লাসে আল্লাহ রহমত সবার উপর সমান ভাবে পরিব্যক্ত, কারণ আল্লাহ দুনিয়াতে কি রহমান, কি রহমান, আর রহমান হচ্ছে ওই সত্তা যার রহমত সবাই পায়, ইহুদি নাসারা খ্রিস্টান সবাই পায়। তো আমি আমার
কাছে ওষুধ নিয়ে দিলাম, তাবিজ দিলাম, আলহামদুলিল্লাহ এই ছেলে, এই মহিলা হিন্দু মহিলার মত সন্তান, ছেলে সন্তান। তো আমি বলতেছিলাম যে আল্লাহর ওলির দরবার, তুমি জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি যদি বে মৌসুমে ফল দিতে পারো তাহলে আমি যদিও বুড়ো হয়ে গেছি তুমি আমাকে সন্তান দিতে পারো। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ওই আল্লাহর ওলিয়ার কাছে দাঁড়িয়েই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওনার দোয়া কি ফেরাই দেওয়া হয়েছে? ফানাদাত হুল মালাইকা কাছে পাশে কিন্তু মসজিদ ছিল, সেখানে আল্লাহর ওলির দরবার যেখানে রহমত ঘোষিত হয় সেখানে দোয়া কবুল হয়। আমরা যে যে নিয়োগ করি আল্লাহ ওলির দরবারে এসেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিলি তামান্না দিলি মাকাসিদগুলো কবুল করুন, সকলে আমিন। কথা আমি শেষ করে ফেলবো, অনেক কাজ এখানে, অনেক কাজ করে নিছে, বিজ্ঞ আলোচকরা আলোচনা করবেন, আমি শেষ করে দিব। আমি শেষ কথা বলছি, আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছিলাম শুরুতেই, কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই কথা বলে আমি আমার আলোচনা দিতে পারবো ইনশাআল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল কাম হয়েছে যে সিও অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। দেখেন একটি বার কি আমরা চিন্তা করেছি আমাদের অন্তরের কি অবস্থা, আমরা আল্লাহর হক কতটুকু পালন করছি, সকালে ঘুম থেকে উঠছি টাইমলি, আমরা ব্রাশ করি টাইমলি, আমরা বাথরুমে যাই অফিসের জন্য, আমরা টাইমলি রেডি হচ্ছি, সব কিছু আমাদের ঠিকঠাক, সকালে বাচ্চারে স্কুলে নেওয়ার জন্য আমরা রেডি করে ফেলতেছি, কিন্তু সকালে আল্লাহর একটা হক মাত্র ফজরের নামাজ সেটা আমরা পালন করতে পারছি না। একবার চিন্তা করে দেখুন, আমাদেরকে আল্লাহ দেন, আমরা ফজর নামাজটা পড়ি না ঘুমাই, তারপর আল্লাহ আমাকে এই সকালে নাস্তার রিজিকটা দান করেন। আমি কি না করি, আমি সব করি, আমি স্কুলে যাই, আমি অফিসে যাই, আমি সব করি, শুধু আল্লাহর কাছে আমি করি না। ওয়াজাকার আসমা রব্বিহি ফাসাল্লা, যারা আত্মশুদ্ধি করতে যায় তারা কি করবে, আল্লাহর জিকির করবে এবং ফাসাল্লা নামাজ পড়বে। আমরা নামাজি হতে চাই কি চাই না? আমি যেন অবাক হয়ে যাই, আজকে আমরা একটা শপথ করতে চাই, আমরা কখনো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে দুই হাত তুলে দেখান, করেন ইনশাআল্লাহ। যারা আত্মাকে পরিশুদ্ধ করতে চায় তারা আল্লাহর জিকির করে এবং নামাজ পড়ে। বালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল হাদিসে পাকে ফরমাইছেন, লাস্তু আখাফু আন তুশরিকা মিন বাদি, আমার এই ভয় নাই যে আমি ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে, আমার এই ভয় যে তোমরা দুনিয়া গার হয়ে যাবে। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, যারা আজকে বলে শিরিক করছে শিরিক করছে, না না না, আল্লাহ রাসূল বলছে আমার উম্মত শিরিক করতে পারে না, আমার ভয় আমার অন্তর দুনিয়া গার হয়ে যাবে, সে দুনিয়ার পাগল হয়ে যাবে, কি না করতেছি আমরা দুনিয়ার জন্য, বিশাল অট্টালিকা, কি না করতেছি দুনিয়ার জন্য, সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাতোয়ারা আমরা আখিরাতের কথা আমরা ভুলে গেছি। তো আল্লাহ বলতো আখিরাত খায়রুম ওয়া আবকা, আখিরাত দুনিয়ার চেয়ে উত্তম এবং চিরস্থায়ী। একবার চিন্তা করুন ভাই, আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা আত্মশুদ্ধির জন্য, কথা হলো আমাদের যদি খাসলতটাই পরিবর্তন না করতে পারলাম, আল্লাহর ওলির চরিত্রে যদি আমরা চরিত্রটাকে না বানা সাজাতে পারলাম, আমরা কতটুকু বায়াতে, আমরা যখন বায়াত হয়ে যাব বলছে আপনারা কি নামাজ জিকির আজকে তালিম দেওয়া হয় না, কিন্তু কেন আপনারা মিথ্যাচার করেন যে আল্লাহর ওলির দরবারে গেলে নামাজ পড়া লাগে না? কোন ওয়াদি কখনো বলছে এই কথা? আপনি এত পীরের ডাইমেনশন চেঞ্জ করে ফেলছেন, পীরের শব্দের অর্থ যা ছিল
সেটাই আমরা চেঞ্জ করছি। আমাদের চিন্তা হইলে কি মুড়ি দুই হু ফু দিব ফেলবে না, ভালো হইল ফু দিব আমার খুব বেন না করতেছে মুহূর্তে মৃত্যু বন্ধ হয়ে যাবে। উনি বলছেন আমার পীরাই সিরে খুলে দিবে সকাল উঠে দেখে মন কাটা নাই। পীরকে কবিরাজ ভাববেন না, কবিরাজ এক জিনিস, পীর জিনিস। পীর হতে হলে পীরের যে উদ্দেশ্যটা আশ্রয়টা সেটাই আমরা চেঞ্জ করে ফেললাম। পীরের কাছে আসার কথা ছিল যে আমি কিভাবে চলবো, আমি কিভাবে নামাজ পড়বো, আমি কিভাবে মা বাবার খেদমত করবো, এগুলো শিখবো, কিভাবে জিকির, কিভাবে মুরাকাবা, কিভাবে মুশাহাদা করবো, আমি কিভাবে নিজের মর্যাদাকে উপরে নিতে পারবো, কিভাবে আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারবো। সে আচ্ছা মন্না আলী সাহেব কি অযোগ্যতা গুলাম ছিলেন না আমাদের? কি ওনার মাদার দিকে এখনো যদি কেউ মাটি নিয়ে জিন্দা চলে যায় চলে বলে না মেসো কোন দরবার হাত দিয়েছে। শেষ কথা বলে ফেলবো, কথাগুলো খারাপ লাগছে না? আমাকে বলতেই হচ্ছে, আমাকে বলতেই হচ্ছে। আল্লাহর ওলির ইজ্জত আপনাদেরকে দিয়ে, আল্লাহর ওলির দরবার ইজ্জত আপনাদেরকে দিয়ে। গাছে ইজ্জত ফল দিয়ে না, যে আম গাছের মধ্যে ফুস দিয়ে আম ধরি আম গাছের দাম বেশি না, যে দরবারের মুরিদ দান মাঝে হয় ফয়েজ হয় তাকওয়াবান হয় সেই দরবারে ইজ্জত বাড়ে না কমে। আপনি যদি পীরের মরিদ হয়ে সুদ খান, রাস্তা দিয়ে যদি একটা লোক দেখে এত গরগার মরিদ রে ওই যে সুদ করে এদের গরগার মরিদ দেখে আপনি তারপরে ইজ্জত যাবে না কমবে? আল্লাহর বাস্তে আপনাদেরকে বলি আত্মশুদ্ধির পথে আসুন, আল্লাহর ওলির আদর্শে আমরা যেন আদর্শিত হই, দুনিয়াটাকে যেন আমরা চিরস্থায়ী না মনে করি, খুবই ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ রাসূল উপমা দিতে গিয়ে বলেছেন যে যেন একটা গাছের ছায়া, তুমি হাঁটতেছো রেস্ট করি না গাছের ছায়া ক্লান্ত হলে, দুনিয়াটা হচ্ছে ক্লান্তির জায়গা, ক্লান্তি নিবারণের জায়গা, একটু রেস্ট নিতে আমরা এসেছি, আমরা ছিলাম এক জায়গায় মাত্র এসেছি কয়েকদিন থাক বাবা এর জীবন আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, আমরা যেন দাক্ষভাব অর্জন করতে পারি। আল্লাহর ভয়টা যদি ইত্তা ভগবান আল্লাহ বারবার বলছে তুমি আমাকে ভয় করো, আল্লাহর ভয়টা যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহর নামাজ দাঁড়ান যখন যদি না করেন যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তাহলে এই নামাজ কখনো কবুল হবে না। আমরা যেন তাকওয়া অর্জন করি, আমরা যেন আল্লাহর ওলির আদর্শে আদর্শিত হতে পারি, আমরা যেন নামাজি হই, আমরা যেন রোজা আদার করি, আমরা যেন সুদ ছেড়ে দিই, আমরা যেন ঘুষ ছেড়ে দিই, আমরা যেন অন্যায় ছেড়ে দিই। আমরা তো সেই দল যে দলের কথা আল্লাহ কোরআনে বলেছে মুলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটি দল কেন বের হয় না যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে? আমরা তো মানুষকে কল্যাণের পথে ডাকার দল, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি তো মানুষকে সৎ কাজে আদেশ দিব অসৎ কাজ থেকে বিরত রাখব, উলাইকা হুমুল মুফলিহুন, আর আমরাই সফল। কথা বলুন ঠিক, সফল কাম হতে চাই কি চাই না? জুড়ে বলুন চাই কি চাই না? আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব, সৎ কাজ থেকে নিষেধ করবো, আমরা নামাজি হব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজ হিসেবে কবুল করেন, সুবহান আমিন। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাসূল মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আপনারা জানেন যে এই দরবারটা কোনো গতানুগতিক দরবারগুলোর মতো না, হতে পারে আমাদের আমরা বিশাল কিছু না, কিন্তু এই দরবারের যে মূল এটা কিন্তু আসল। কথা বলুন, আমরা কিন্তু মূলের সাথে আছি, হতে পারে আমরা নগণ্য, বর্তমান প্রজন্ম আমি আমরা যে নগণ্য, আব্বা হুজুর কবিরাজ যে রাইবসনে এখানে আমার নাই, দাদা হুজুর কবিরাজ যে আসলিয়াতটা ছিল সাথে নাই। দেখেন আমি একটা ছোট, আমি আজকে 6 বছর যাবৎ এই অনুষ্ঠানকে মেনটেন করি, আমার কাছে মনে হয় কাজগুলো আমি করি না, আমাকে দিয়ে করানো হয়। মামা বলেছেন আমি অবাক হয়ে গেছিলাম ওই দিন যে গ্লাসটা ফেলতে আমার মাথাটা বের হয়ে গেছিল,
আমার মাথাটা বের হয়ে গেছিল, অথচ আমার গায়ে একটা স্পট পড়ে নাই। আমি বুঝি না আমি কোথায় ছিলাম, আমি যেন একটা গভীর ঘুরের মধ্যে ছিলাম। তো বাবারা, শেষ কথা ভাইরা বলে যাচ্ছি, আল্লাহর ভয় যেন আমরা অন্তরে প্রবেশ করি। আল্লাহর ওলির যে প্রকৃত আদর্শ, মা বোনেরা, আল্লাহর ওলির যে প্রকৃত আদর্শ, আমরা যেন পরিধানশীল হই, আমরা যেন বেহায়া পড়ার মতো না চলি। গতানুগতিক দরবারগুলোর মধ্যে যেন আমরা দুনিয়া গার হয়ে এই পঞ্চাশটা গরু এনে রাম দাম করে ভুল বাজনা বসে এগুলো যেন না করি। হতে পারে আমরা ছোট, কিন্তু আমার আল্লাহর দরবারে আমরা মানে আল্লাহ পাক আমাদেরকে সবকিছু মানার প্রথমে আমাকে পরবর্তীতে আপনাদের সবচেয়ে তৌফিক দান করে সকল আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।